এই ভিডিওতে আমরা জানবো কেন ফ্রিল্যান্সিং সবার জন্য প্রয়োজন আর কেনই বা আমরা এটা শিখব, কেনই বা এটা আমাদের জানা জরুরি। কিছু পয়েন্টের ভিত্তিতে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং কেন আমাদের জন্য প্রয়োজন। পয়েন্ট নাম্বার ওয়ান, ফ্রিল্যান্সিংয়ে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিল, তখন এই কাজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। আপনি কোনো একটা কাজের অর্ডার নিলেন, সেই কাজের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। এখন এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে কাজটা জমা দিতে হবে। কিন্তু তাহলে স্বাধীনভাবে কীভাবে কাজ করা যায়? স্বাধীনভাবে কাজ করা যায় এভাবে যে এই তিন দিনের ভিতরে আপনি তিন দিনের যে কোনো সময় কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনার যদি সকালে মন চায় আপনি সকালে কাজ করতে পারবেন, আপনি রাতে মন চাইলে আপনি রাতে কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে ওই তিন দিন বা চার দিন যেই লিমিট থাকে সেই লিমিটের ভিতরে আপনার কিন্তু অর্ডারটা জমা দিতে হবে। আবার সুবিধা রয়েছে কি, আপনি কিন্তু আপনার এই সময়টাকে কিন্তু বাড়াতে পারেন। আপনি যখন দেখবেন যে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার কাজটি আপনি কমপ্লিট করতে পারেননি, তখন কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে কিন্তু আপনি সময়টাকে বাড়িয়ে নিতে পারেন। এই একটা সুবিধা রয়েছে। দুই নম্বর, এখানে চাকরি হারানোর কোনো ভয় নেই। আপনি সহজেই একটা কোম্পানি থেকে আপনার চাকরি চলে গেলে আপনি কিন্তু অন্য কোম্পানিতে জয়েন করতে পারবেন। আপনার একটা অ্যাকাউন্টের প্রবলেম হলে, একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেলে, তখন কিন্তু আপনি অন্য অ্যাকাউন্ট দ্বারা আপনি কাজ করতে পারবেন। তিন নম্বর, ধরুন কোনো কারণে আপনার চাকরিটি চলে গেল, এখন বাস্তব জীবনে কিন্তু আপনার অন্য কোম্পানিতে চাকরি পাওয়া কিন্তু সহজ নয়, তখন ফ্রিল্যান্সিংয়ের উপরে যদি আপনার কোনো বিষয়ে দক্ষতা থাকে, তখন কিন্তু আপনি আপনার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন। চার নম্বর, ফ্রিল্যান্সিং আপনি যে কোনো বয়সেই করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু কোনো বয়স নির্ধারণ করা নেই, আপনি যে কোনো বয়সে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি ছোট নাকি বড়, আপনি আকৃতি কেমন, আপনি কালো নাকি সাদা, এসব কিছুই ফ্রিল্যান্সিংয়ে দেখা হয় না। ফ্রিল্যান্সিংয়ে দেখা হয় কি, আপনার দক্ষতা, আপনি কী সার্ভিস দিচ্ছেন, সেটাই ফ্রিল্যান্সিংয়ে দেখা হয়। সুতরাং ফ্রিল্যান্সিংয়ের জন্য যেহেতু কোনো বয়স নির্ধারণ করা নেই, সুতরাং আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের উপরে কোনো একটা বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো একটা প্রবলেমের সম্মুখীন হলে কিন্তু আমরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং করতে পারি। ফার্স্ট নাম্বার, ফ্রিল্যান্সিংয়ে আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন, যত বেশি আপনার দক্ষতা থাকবে, আপনার ইনকাম তত বেশি হবে। ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, বা আপনি একজন ওয়েব ডিজাইনার, অথবা আপনি অন্যান্য সার্ভিস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন। ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, এখন আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়ার সাথে সাথে আপনি আপনার নিজস্ব একটা সাইট তৈরি করে আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেওয়ার সাথে সাথে আপনি একটা ইউটিউব চ্যানেল করলেন, আপনি একটা ওয়েবসাইট করলেন, আপনি সেখানে আপনার দক্ষতাটাকে আর্টিকেল আকারে লিখে ভিডিও আকারে তৈরি করে সার্ভিস দিয়ে আপনি কিন্তু সেখান থেকে ট্রাফিক জেনারেট করে ইনকাম করতে পারেন। এভাবে আপনার ইনকামটা আরও বেড়ে যাবে। যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার নাসিম ভাইকে, উনি কিন্তু ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়ার সাথে সাথে উনি ইউটিউব থেকে এবং উনি ওয়েবসাইট থেকে ইনকাম করে থাকেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওনার ইউটিউব চ্যানেল, ওনারা উনি কিন্তু ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়ার সাথে সাথে কিন্তু উনি আবার ইউটিউব থেকেও কিন্তু ইনকাম করে থাকেন, এবং ওনার ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকেও ওনার ইনকাম আসে, এবং উনি অনলাইনে লাইভ কোর্স চালু করে সেখান থেকে ইনকাম করছেন। এভাবে ফ্রিল্যান্সিংয়ে আপনার যত বেশি দক্ষতা থাকবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। ছয় নম্বর, আপনি যদি ধরেন স্টুডেন্ট বয়সে আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, বা আপনার পড়াশোনা শেষ, এখন আপনি চাকরি পাচ্ছেন না, আপনি এখন ফ্রিল্যান্সিং করতে আসছেন, এখন আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করে যদি আপনি মার্কেটে কাজ শুরু করেন এবং ভালো একটা দক্ষতা অর্জন হয় আপনার, তাহলে কিন্তু আপনি দেশের বাহিরে এবং অথবা দেশের ভিতরে আপনার যখন একটা পোর্টফোলিও বা আপনার একটা পরিচিতি চলে আসবে, তখন কিন্তু আপনি ভালো একটা স্যালারিতে ওই কোম্পানিগুলোতে জব করতে পারবেন একদম স্থায়ীভাবে। ফ্রিল্যান্সারদের সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিতে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিতে, কে কী কোন সার্ভিস দিচ্ছে, ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কোন কোন সার্ভিস রয়েছে, সেই সম্পর্কে যদি আপনি আইডিয়া নিতে চান, তাহলে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলোতে যাবেন এবং সেখান থেকে আইডিয়া নেবেন। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইট রয়েছে। এখানে প্রথমে রয়েছে ফাইবার, তারপর রয়েছে আপওয়ার্ক, তারপর freelancer.com। এখানে আপনারা বিভিন্ন সাইটগুলোতে যাবেন, গিয়ে সেখান থেকে আইডিয়া নেবেন। এবং ফাইনালি ভিডিওতে কোথাও যদি আমার ভুল হয়ে থাকে বা আপনার কাছে যদি এমন কোনো আইডিয়া থাকে যে না, আমি যে আইডিয়াগুলো বললাম, যে কথাগুলো বললাম যে ফ্রিল্যান্সিং কেন আমাদের সবার জন্য শেখা প্রয়োজন, এই সম্পর্কে যদি আপনার কোনো আরও আইডিয়া থাকে যে না,
আরও কিছু আইডিয়া রয়েছে যেটার জন্য আমাদের ফ্রিল্যান্সিং শেখা প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার বলার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, যেন পরবর্তীতে কোনো ভাই এবং বোনেরা যদি ভিডিওটি দেখতে আসে এবং তারা যখন কমেন্ট সেকশনে যাবে তখন আপনার মূল্যবান কমেন্টটি দেখে যেন তারা উপকৃত হতে পারে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো কিছু জানতে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে এবং আপনার কাছে যদি উপকৃত মনে হয়, আপনার কোনো ফ্রেন্ড যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয় এবং সে নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চায়, তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন।